নমস্কার বন্ধুরা আজকে আমরা যদি একটু নিফটি ফিফটি এবং ব্যাংক নিফটি দুটোরই অ্যানালিসিস করব যে কালকের প্রেডিকশন কি হতে পারে মার্কেটের ক্ষেত্রে এবং মার্কেট কালকের দিনে কিভাবে চলতে পারে এই বিষয়টা আমাদের খুব জানাটা দরকার আমরা যদি দেখি নিফটি ফিফটির ক্ষেত্রে একটা বেশ ভালো আপসাইডে মুভমেন্টের কথা দেখতে পাচ্ছি এবং এখানে সুন্দরভাবে সে ফ্ল্যাগ প্যাটার্নে কিন্তু ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দিয়ে সে সাস্টেন করছে তো এক্ষেত্রে বলাই যায় একটা ভালো র্যালি আমরা দেখতে পেতে পারি এবং আমরা অনেকবার আলোচনা করেছি যে যদি বাইশ হাজার পাঁচশো পঞ্চান্নকে ব্রেক করে তখন আমাদের ক্ষেত্রে দুটো টার্গেট এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বাইশ হাজার ছশো ছেষট্টি লেভেল এবং সেকেন্ড টার্গেট এসে দাঁড়াচ্ছে বাইশ হাজার আটশো অষ্টআশি লেভেল ওকে তো এই দুটো লেভেলকে আমরা কালকের দিনের জন্য দেখতে পেতে পারি এখন মার্কেটকে এছাড়াও আর কি কীভাবে আমাদের দেখতে হবে এবং আর কি কি জিনিস জানলে আমরা ব্যাপারটাকে পুরোপুরি ক্লিয়ার হতে পারবো এখানে আসি দুটো কথাতে একটা হচ্ছে ইএসডি আয়নার যদি আমরা দেখি ইউএসডিআইনআরকে ডে চাটে ডে চাটে দেখতে পাচ্ছি বেশ ভালো একটা কারেক্টিভ মুড এসেছে এবং এই জায়গাতে সে প্রায় একটা ফ্ল্যাগ প্যাটার্নের টাইপের বানিয়েছে এখন যদি আমরা দেখি এটা ফ্ল্যাগ প্যাটার্নের যদি ব্রেকডাউন দেয় সে আবারও এই লেভেলের কাছাকাছি আসতে পারে যেটা তেইশ ডলারের লেভেলে মানে সরি 23 এইটি চিয়ার কাছাকাছি তো সেই জায়গাতে যদি আসে তাহলে খুব ভালো সেখান থেকে আমরা একটা আমাদের মার্কেটের জন্য বেশ ভালো হতে পারে এবং যদি এটা আমরা উইকলি 차টেও যাই উইকলি 차টেও দেখতে পাবেন বেশ ভালো একটা কিন্তু আমরা মানে পতনের সম্ভাবনা যেন দেখতে পাচ্ছি এবং টপে গিয়েছে কিন্তু একটা শুটিং স্টার টাইপের ক্যান্ডেল গঠন করেছে ওকে যেটা এই ক্যান্ডেলটা ভীষণ আমাদের একটা তৈরি করেছিল এবং সেটারই এখানে কিন্তু শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করেছে যে ক্ষেত্রে মনে হচ্ছে ইউএসডি আইন এর আসতে পারে এবং যদি আসে তাহলে সেটা কিন্তু মার্কেটের জন্য ভালো কেন না মার্কেট তখনই ভালো রেজাল্ট করে যদি আমরা ক্রুড অয়েল এবং ইউএসডি আইন দুটোকে যখন লেভেলগুলোকে দেখবো তখনই কিন্তু একটা ভালো আপসাইড আমরা মুভমেন্ট দেখতে পেতে পারি ঠিক তেমনি এর ক্ষেত্রে আবার ঠিক ব্যাপারটা আমরা উল্টো দেখতে পাচ্ছি ক্রুডোয়েলের ক্ষেত্রে যদি ব্যাপারটাকে একটু দেখি ক্রুডোয়েলের থেকে দেখুন এখানে কিন্তু সে তার মানে ট্রাইঙ্গেল প্যাটার্নে সে তার ব্রেকআউট দিচ্ছে এবং এই ট্রায়েঙ্গেল প্যাটার্নে যদি সে ব্রেকআউট দেয় এবং এই বরাবর যদি আপনারা লাইন একটা টানেন তাহলে দেখতে পাবেন এখানে পিওর একটা কাপারেন্ডেল ফরমেশন করেছে উইকলি চার্টে এবং ক্রুড অয়েলে যদি উইকলি চার্টে সে তার এই ধরনের ক্রুড অয়েলের এই লেভেলটাকে সে ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আবারও সে এই সমস্ত লেভেলকে দেখতে পেতে পারি এবং যেই রকমের যুদ্ধের সম্ভাবনা দেখা যাচ্ছে বা যুদ্ধের কথা চলছে যদি চলে তাহলে ক্রুড অয়েলের প্রাইস আবার বাড়তে পারে এবং সেই বাড়াটা কিন্তু মার্কেটের ক্ষেত্রে খুব একটা বেশি অসুবিধাজনক হবে না এবং ইজিলি আমাদের এই এই থেকে এই অবধি যে টার্গেট সেটাও কিন্তু একটা হতে পারে যেটা মার্কেটের জন্য ক্ষতিকর দিক ওকে আজকে আসবে বলছি না এটা আমরা উইকলি চার্টে দেখালাম কিন্তু টাইম ফ্রেম এসে আসতে পারে এবং আমার মনে হয় যে একটা হেলদি কারেকশন মার্কেটের মধ্যে আসবে সেটা হয়তো বা ভোটের পরে ভোটের রেজাল্টের পরে ভালো একটা মানে ভীষণ বড়ো একটা র্যালি দেওয়ার পরে আমার মনে হয় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে আমার মনে হয় আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান এবার যেটাতে আমরা আসি কালকে আমরা ব্যাঙ্ক নিফটিকে কীভাবে দেখব যদি ব্যাঙ্ক নিফটিকে দেখতে হয় ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ডে চার্ট দেখতে হবে এবং ডে চাটে যে ব্যাপারটা ক্লিয়ার কাট এখানে দেখা যাচ্ছে কালকেও আমরা উইকলি চার্টেও বলেছিলাম যে দেখুন পিওর কাপের হ্যান্ডেল প্যাটার্ন এবং সেই কাপের হ্যান্ডেল প্যাটার্নের এখানে আমরা দেখতে পেয়েছি ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দিয়ে কিন্তু সাস্টেন করছে তো সেই জায়গাতে এই লেভেলটা সে যদি ব্রেকআউট আবার দিতে পারে এবং অল টাইম হাই ব্যাঙ্ক নিফটি যেটা একটা বিশাল বড় ফ্যাক্টর এবং ব্যাগনিফটির দিকে যদি দেখেন বেশ ভালো একটা আপসাইডে যাওয়ারই সম্ভাবনা বেশি সেক্ষেত্রে আমাদের কাছে যে নেক্সট টার্গেট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আটচল্লিশ হাজার ছশো ছেষট্টি লেভেল এবং আটচল্লিশ হাজার আটশো অষ্টআশি এই লেভেল ওকে এই দুটো লেভেলকে আমরা দেখতে পেতে পারি এবং এই দুটো লেভেলের পরে আমাদের যেই লেভেলটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার দুশো বাইশের লেভেল তো এই তিনটে লেভেলকে আমরা দেখতে পেতে পারি ঊনপঞ্চাশ হাজার দুশো বাইশের লেভেল প্রথম লেভেল দেখতে পারি আটচল্লিশ হাজার ছশো ছেষট্টি সেকেন্ড লেভেল দেখতে পারি আটচল্লিশ হাজার আটশো অষ্টআশি এবং থার্ড লেভেল দেখতে পারি ঊনপঞ্চাশ হাজার দুশো বাইশের লেভেল এই তিনটে লেভেলকে আমরা দেখতে পেতে পারি তবে যদি ব্রেকআউট হয় এবং আমরা তো আগে বারবার বলে গেছি যে বাহান্ন হাজার দুশো বাইশের লেভেলকে আমরা দেখতে পেতে পারি কখন যদি দেখি ব্রেকআউট দিয়ে সে খুব ভালো সাস্টেন করছে তখন তো সেইভাবে আমরা মার্কেটকে দেখছি এবং মার্কেটকে আমরা আশা করছি সেইভাবেই আমরা রিটার্নও পেতে পারি এবং আমরা জানি চলুন এবার আমরা দেখবো যে কালকের দিনের জন্য মার্কেটকে কিভাবে দেখব মার্কেটের ক্ষেত্রে একটা লেভেলকে আমাদের খুব ভালো করে যদি দেখতে চাই মার্কেট দেখুন এই রকম জায়গাতে কি হয়েছে না একটা বিশাল বড় আপসাইডে মুভমেন্ট করে সে কিন্তু বসে আছে এখন মার্কেট যদি দেখি এই জোনের মধ্যেই মার্কেট ট্রেড করছে আটচল্লিশ হাজার চারশো এবং আটচল্লিশ হাজার পাঁচশো এই জোনের মধ্যে মার্কেট ওপেন হলে এবং তারপরে যদি দেখি আমরা আটচল্লিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ এই লেভেলটাকে মার্কেট ব্রেক করছে তখন আমাদের কাছে এটা ফার্স্ট টার্গেট এসে দাঁড়াবে সেটা হচ্ছে আটচল্লিশ হাজার ছশো ছেষট্টি লেভেল সেকেন্ড টার্গেট এসে দাঁড়াবে আটচল্লিশ হাজার সাতশো তেত্রিশের লেভেল থার্ড টার্গেট এসে দাঁড়াবে আটচল্লিশ হাজার আটশো অষ্টআশি লেভেল এই তিনটে লেভেলের জন্য আপনারা তৈরি থাকতে পারেন কখন যদি দেখি আটচল্লিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ এই লেভেলটাকে মার্কেট ব্রেক করছে এবং কখন যদি এই রেঞ্জের মধ্যে মানে ফ্ল্যাট ওপেন হয় চারশো এবং পাঁচশো এই রেঞ্জের মধ্যেই মার্কেট ওপেন হয় এবং তারপরে যদি আটচল্লিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ এই লেভেলটাকে মার্কেট ব্রেক করে তখন কিন্তু আমরা এই লেভেলগুলো দেখতে পাবো সেক্ষেত্রে আপনাকে একটু নজর দিতে হবে যে এই লেভেলটার দিকে মার্কেট কিভাবে রিয়্যাক্ট করছে এবং এখান থেকে মার্কেট কি করতে পারে এর সাথে সাথে যদি ধরেন এই রকম জায়গাতে মার্কেট এখন হতেই পারে মার্কেট ইন কেস ধরুন গ্যাপ ডাউন ওপেনিং হয়ে গেল এই রকম জোনের কাছা ওপেনিং হয়ে গেল তো সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পারি যদি দেখুন 300 300 এর কাছা আমরা ওপেন দেখতে পারি সেখান থেকে আবারো আমরা এই জায়গা থেকে মার্কেট যদি আপসাইডে যায় তো তখন আবারো আমরা মানে 48444 এবং 48522 এই দুটো লেভেলের জন্য আমরা প্ল্যান করতে পারি এবং তারপরে যখন সে ওখানে গিয়ে আবার রেঞ্জ বানাবে এবং 533 এর 544 এই লেভেলটাকে ব্রেক করবে তখন আমরা এখানে আপসাইডের কথা ভাববো তার আগে না তো এইভাবে মার্কেটকে দেখা যেতে পারে মার্কেটে সাইডে যদি ফল আসে ইনকেস ধরুন এই রকম জোনের মধ্যে ওপেন হলো তো সাইডে ফল এলে এইটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে সেটা হচ্ছে আটচল্লিশ হাজার দুশো বাইশের লেভেল এবং আটচল্লিশ হাজার বাইশের লেভেল এই দুটো লেভেলই কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসাবে মার্কেটের ক্ষেত্রে কাজ করতে পারে তাই মার্কেটকে সেখানে কিন্তু সাপোর্ট হিসাবে দেখা উচিত এর সাথে সাথে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে কাল থেকে যদি আপনারা কেউ আমাদের সাথে লাইভ ট্রেডিং মেন্টারশিপ ব্যাচে জয়েন করতে চান লাইভ প্লাস ক্লাস যারা যারা জয়েন করতে চান মাসে পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন অনেক মানুষই জয়েন হয়ে আছেন অনেক মানুষ শিখে গেছেন এবং উপকৃত হচ্ছেন যেটা খুব ভালো দিক যদি শেখার আগ্রহ থাকে ব্যাঙ্ক নিফটিকে এবং অপশান ট্রেডিংকে যদি প্রপারভাবে ভাবে শিখতে হয় লাইভ ক্লাসে এবং তার সাথে সাথে মানে ক্লাস তো চলেই চলে তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার মনে হয় উপকৃতই হবেন খুব একটা বেশি অপকৃত হবেন না আর শুধু যদি লাইভ ট্রেডিং করতে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে নিচে দেওয়া আছে লিঙ্ক লিঙ্কে গিয়ে আপনারা থাউজেন্ডে কোপন কোডে অ্যাপ্লাই করে হাজার টাকার অফ পেয়ে যাবেন আচ্ছা এখানে কেউ ভাববেন না যে হাজার টাকাতে কোনো কিছু পাওয়া যায় হাজার টাকার অফ পাওয়া যায় ওকে হাজার টাকা হয় না সেখানে দেখবেন পাঁচ হাজার টাকা চার হাজার নশো নিরানব্বই টাকা প্রাইস দেখাবে সেখানে হাজার এই কুপন কোডটা দিলে আপনারা হাজার টাকা অফ পেয়ে যাবেন দু তিনজন কোয়ারিস করেছিলেন তাই এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম যাতে এই ধরনের কোয়ারিজ আমার কাছে আর না আসে তো লাইভ প্লাস ক্লাস জয়েন করতে গেলে মাসে দিতে হবে পাঁচ হাজার টাকা শুধু লাইভ ক্লাস করতে গেলে আপনাকে দিতে হবে মাসে চার হাজার টাকা ওকে এই হচ্ছে ফান্ডা তো চাইলে জয়েন করতে পারেন এবার আসি আমরা নিফটি ফিফটির ক্ষেত্রে নিফটি ফিফটিতে যদি দেখি হ্যাঁ কালকে ফিফটিন মিনিট চাটে আমরা কী কালকে দেখতে পেতে পারি দেখুন নিফটি ফিফটির ক্ষেত্রে সুন্দরভাবে একটা প্যাটার্ন তৈরি করে বসে আছে এবং আমার মনে হয় নিফটি ফিফটি যখনই দেখবেন এই যে একটা রেঞ্জ বানিয়েছে এই রেঞ্জটাকে সে যখনই ব্রেক করবে তখনই কিন্তু দেখুন এখানে একটা সুন্দরভাবে রেঞ্জ বানিয়েছে এবং এটা কিন্তু অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল একটা প্যাটার্ন তৈরি করেছে আমি যদি খুব বড়ো করে দেখাই তাহলে দেখুন আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এই দেখুন সুন্দরভাবে দেখুন এখানে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছে এবং অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নে যদি ব্রেকআউট হয় তাহলে আমরা সবাই জানি একটা ভালো আপসাইডে মুভমেন্টের সম্ভাবনা থাকে এবং পাঁচশো চুয়াল্লিশ যদি দেখি আমরা যে বাইশ হাজার পাঁচশো চুয়াল্লিশ এই লেভেলটাকে ব্রেক করতে দেবেন এবং আমার মনে হয় তারপরে যে টার্গেটগুলো পেতে পারি সেটা হচ্ছে বাইশ হাজার ছশো ছেষট্টি লেভেল সেকেন্ড টার্গেট থাকবে বাইশ হাজার সাতশো বাইশের লেভেল আর থার্ড টার্গেট থাকতে পারে বাইশ হাজার আটশো অষ্টআশির লেভেল ওকে এই লেভেলগুলো দেখতে পেতে পারি তবে কালকে এত বড় র্যালি হবে বলে আমার মনে হচ্ছে না হলেও হতে পারে যদি হয় তো সেটা আপনাদের জন্যও ভালো আমার জন্যও ভালো আর নিফটি র্যালি হলে আমার ব্যাঙ্ক নিফটি অবশ্যই র্যালি করবে এবং ব্যাঙ্ক নিফটি যেহেতু আমি ফুল টাইম ট্রেড করি তো আমি ব্যাঙ্ক নিফটিটাকে নিয়েই বেশি ট্রেড করতে স্বাচ্ছন্দ্য বোধ করে অনেকে জিজ্ঞাসা করেন যে স্যার কেন আপনি নিফটি ফিফটিনে বলেন না যে জিনিসটা আমি করি না তাই সেটা থেকে একটু অ্যাভয়েড করে চলে যাওয়ার চেষ্টা করি আর কি আর কিছুই না ব্যাঙ্ক বেশি বলি কারণ ব্যাঙ্ক আমি নিজে বেশি করি ট্রেড এবং তাতে আমি যে কনফিডেন্সটা পাই এবং ব্যাঙ্ক নিফটি লেভেলগুলোকে যদি আপনারা দেখেন রেগুলার আমার আপডেট দেখেন দেখবেন ব্যাঙ্ক নিফটি লেভেল একদম পাই টু পাই ব্যাপারগুলো মেলে আর তাতে কেন হয় না এতে আমার কনফিডেন্স বিল্ড আপ হয় এবং তার সাথে সাথে আমার অ্যানালিসিস করতে খুব সুবিধা হয় আমার নিফটিতে যতটা নিফটিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না তার চেয়ে অনেক বেশি ব্যাঙ্ক নিফটিতে স্বাচ্ছন্দ্য বোধ করি এটাই কারণ যে এই লেভেলগুলোকে দেখা বোঝা শেখা তো আর যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না তার সাথে সাথে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই দাবি দেবেন একটা নোটিফিকেশান বেল আছে ওটা দাবি দিলে কী হবে আপনার কাছে প্রত্যেক দিন নোটিফিকেশান চলে যাবে যে কখন আমরা ভিডিও আপলোড করছি এবং সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে যাতে আপনি দেখতে খুব ইজিভাবে দেখতে পারবেন এবং ফার্স্টেই আপনি সেটাকে দেখতে পারবেন তো আপডেটেড থাকতে পারবেন তো চলুন আজকের মতো ভিডিওখানি শেষ করছি থ্যাংক ইউ বাই বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই